হ্যালো বন্ধুরা, আমি ঋষভ, লেখার ঋষভে স্বাগত জানাই প্রত্যেককে। লেখার ঋষভের প্রত্যেক দর্শককে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগেই 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আর আপনাদের সাপোর্ট ছাড়া যেটা কখনোই সম্ভব ছিল না। আপনারা আরও সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি নতুন নতুন কবিতা, নতুন নতুন অনুগল্প। আর আজকের অনুগল্পে আছে একটা অন্য চমক। তাহলে তাড়াতাড়ি চলে যাওয়া যাক আজকের মূল সেগমেন্টে। বিজয় ছোট থেকেই কোনোদিন হারতে শেখেনি, আর এর মূল কারণ তার বাবা। ছোটবেলায় অফিস যাওয়ার আগে স্কুলে পৌঁছে দেওয়া কিংবা ঘামে ভেজা ক্লান্ত শরীরে কোনো কোনো দিন টিউশন থেকে বাড়ি নিয়ে আসা সমস্ত রকম সাহায্য করতেন তিনি। বিজয়ের পছন্দের খাবারগুলো সপ্তাহে একদিন অথবা দুদিন এনে দিতেন, কিন্তু শর্ত একটাই, ভালো রেজাল্ট করতে হবে। 70 নয় 75 নয়, পুরো 90% পেতেই হবে। তার কথায় পাবে নাই বা কেন, কোনো কিছু তো কমতি রাখিনি, যত টিউশন লাগবে ততই দিয়েছি, যত বই লাগবে সব দিয়েছি। তাহলে বাবার ইচ্ছে মতন 10 অব্দি তো পেরোলো, কিন্তু ক্লাস 12 সায়েন্সে তাও আবার 90% কঠিন ব্যাপার। বাবাও একটু কম্প্রোমাইজ করে তাই 85-এ নামলেন। তাও হলো, 86% নাম্বার নিয়ে বিজয় একটা নামি কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে গেল কলকাতায়। নতুন বন্ধু, নতুন জায়গা, মানিয়ে নিতে সময় তো একটু লাগবেই। আর তার মাঝেই চলে এলো সেমিস্টার। প্রথম সেমিস্টারের রেজাল্টের দিন হোস্টেলের বন্ধ রুম থেকে পাওয়া গেল বিজয়ের ঝুলন্ত দেহ। টেবিলের ওপর একটা পাতায় লেখা আছে, বাবা পারলাম না। আর তার পাশেই রেজাল্টের প্রিন্ট আউট, ফিজিক্স সাপ্লি। 85% দৌড়ে হয়তো জীবনটাই সাপ্লি খেয়ে গেল। ছোট থেকে যে কোনোদিন হারতে শেখেনি সেও সাপ্লির কাছে হেরে গেল। অতিরিক্ত চাপ কেড়ে নিল একটা ফুটফুটে প্রাণ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অনুগল্প? যদি ভালো লেগে থাকে শেয়ার করো, শেয়ার করো বন্ধুদের, আর তাদের সাবধান করো, কারণ একবার হারলেই থেমে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। একবার হেরে পরের বার জেতার জন্য তৈরি করো নিজেকে, কেন পারবে না তুমি। আর অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এতটা চাপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, যার যতটা পাওয়ার সে ততটাই পাবে। তো অযথা চাপ বাড়িয়ে ডিপ্রেশনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করো, লাইক করো, সঙ্গে থাকো, দেখতে থাকো লেখায় ঋষভ। এই ভিডিও এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।